নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট বা উই গ্লোবাল মালয়েশিয়া চ্যাপ্টারের সাথে ব্যবসায়ীদের সংগঠন মালয়েশিয়া বিডি এলিট ক্লাব একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনের নেতারা। উই গ্লোবাল চ্যাপ্টারের প্রধান রাকিবা রিয়াজ টিনা জানান, বিডি এলিট ক্লাবের মাধ্যমে নারীর পাশে থেকে কাজ করার এক নতুন সম্ভাবনাময় যাত্রা শুরু হলো। এছাড়া উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান তিনি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাবের প্রেসিডেন্ট মনসুর আল বাশার সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জাহিদুর রহমান খান কাকন ও নারী উদ্যোক্তা রেজওয়ান আহমেদ, রাশিদা আক্তার, ফাতিহা নাজনীন, নুরুন নাহার সুরভি সহ প্রবাসী সাংবাদিকবৃন্দ।